আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। তিনি দেশের ভেতর ধর্মীয়, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সব বিষয়ে, এমনকি বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও আলী খামেনির অনিচ্ছায় কিছুই হয় না। ধবধবে সাদা দাড়ির মানুষটি এই দায়িত্ব পালন করে আসছেন 3 দশকেরও বেশি সময় ধরে, তাও বাংলাদেশের চেয়ে 11 গুণ বড় একটি দেশে। ফোর্বস সাময়িকী 2012 সালে তাকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর 21 জন ব্যক্তির তালিকায় স্থান দেয়। 2020 সালে জর্ডান ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিমের তালিকায় 2 নম্বর স্থান পান আলী খামেনি। এই প্রভাবশালী নেতার জীবন বৃত্তান্ত নিয়ে মারুফ চৌধুরীর প্রতিবেদন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরানের সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালের ইরান বিপ্লবে পশ্চিমা সমর্থিত ধর্মনিরপেক্ষ শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলবি উৎখাত হওয়ার পর এই পদে ছিলেন আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খামেনি, যিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের নেতা। ১৯৮৯ সালের 4 জুন রুহুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হন আয়াতুল্লাহ আলী খামেনি। আলী খামেনি রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং ইরানি বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। সে সময় তিনি শক্তিশালী ইসলামী রক্ষী বাহিনীর নিয়ন্ত্রণ এবং এর কমান্ডারদের নির্বাচন ও অপসারণের দায়িত্ব পালন করতেন। ১৯৬৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত 6 বার গ্রেপ্তার হন আলী খামেনি। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে সংস্কার কমিশনের সদস্য, উপ প্রতিরক্ষা মন্ত্রী, সংস্কার রক্ষী বাহিনীর সেনাপ্রধান, তেহরানের ধর্মীয় নেতা, ইসলামী সংসদের স্পিকার ও সর্বোচ্চ প্রতিরক্ষা কমিশনে রুহুল্লাহ খামেনির প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ইরানের সাংবিধানিক ক্ষমতা কাঠামো অনুযায়ী ইসলামিক রিপাবলিক অব ইরানের সব অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করেন সুপ্রিম লিডার। সেনাবাহিনী প্রধান এবং গোয়েন্দা ও নিরাপত্তা তৎপরতার তত্ত্বাবধান সহ যুদ্ধ বা শান্তি ঘোষণা করার ক্ষমতাও তিনি রাখেন। বিচার বিভাগে নিয়োগ বা বহিষ্কার সম্পূর্ণ তার হাতে। শাসন কাঠামোর 5 নম্বরে থাকা কাউন্সিল অব গার্ডিয়ান্সও তিনি নিয়োগ দেন। দেশটিতে প্রেসিডেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর পদ হলেও সংবিধানে তার ক্ষমতায় লাগাম টানা আছে। দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নির্বাচনে প্রেসিডেন্টের ভূমিকা থাকে। তার অধীনে থাকেন 8 জন ভাইস প্রেসিডেন্ট। তার মন্ত্রিসভার সদস্য সংখ্যা 22। ইরানের এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সদস্য সংখ্যা 290, যারা জাতীয় নির্বাচনের মাধ্যমে 4 বছরের জন্য নির্বাচিত হন। সবসময় পার্লামেন্টের উপর নজর রাখে কাউন্সিল অফ গার্ডিয়ান্স, জনগণের ভোটে নির্বাচিত 86 জন ধর্মীয় নেতা ও বুদ্ধিজীবীর সমন্বয়ে 8 বছরের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্ট গঠন করা হয়। এই পর্ষদ থেকেই র্যাঙ্ক অনুযায়ী সুপ্রিম লিডার নির্বাচন করা হয় এবং বাকিরা তাকে পর্যায়ক্রমে সম্মতি দেন। সুপ্রিম লিডারের সঙ্গে এ পর্ষদের মত পার্থক্য হওয়ার ঘটনা এখনও ঘটেনি। 12 জন আইন বিশেষজ্ঞ নিয়ে কাউন্সিল অব গার্ডিয়ান্স গঠন করা হয়, যাদের মধ্যে 6 জনকে নিয়োগ দেন সুপ্রিম লিডার। বাকি 6 জনকে প্রধান বিচারপতি মনোনয়ন দেন এবং পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে তাতে অনুমোদন দেয়। ক্ষমতা কাঠামোতে এরপর পর্যায়ক্রমে আসে এক্সপেডিয়েন্সি কাউন্সিল, জুডিশিয়ারি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স। ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মতে, মৃত্যুর পূর্বে রুহুল্লাহ খামেনি তার উত্তরসূরি হিসেবে আলী খামেনিকে মনোনীত করে গিয়েছিলেন। ১৯৮১ সালের জুনে আলী খামেনিকে গুপ্ত হত্যার প্রচেষ্টা চালানো হয়। একটি টেপ রেকর্ডার বোমার প্রচণ্ড বিস্ফোরণে তিনি তার ডান হাতের কার্যক্ষমতা সারা জীবনের জন্য হারান। সেদিন আলী খামেনির বেঁচে যাওয়াকে অলৌকিক ঘটনা বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা। সেদিনের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, মনে হচ্ছিল মরে যাচ্ছি, কিন্তু চিন্তা হচ্ছিল আখিরাতের জন্য কি নিয়ে যাচ্ছি। মাথায় কালো পাগড়ি, বয়স 82, দীর্ঘদিন ধরে ডান হাত অকেজো,
তবুও শক্তিধর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার কণ্ঠ থেকে আগুন ঝরে। মূলত 1979-80 সালের ঐতিহাসিক ইরান জিম্মি সংকটের পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। বর্তমানে তার দেশ ইরানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ চলছে, এতে মোটেও বিচলিত নন তিনি। গেল বছরের শুরুতে মার্কিন হামলায় ইরানি জেনারেল ও আলি খামেনের প্রধান আস্থাভাজন কাসেম সোলাইমানের মৃত্যু হলে দেরি না করে প্রতিশোধ নেয়ার নির্দেশ দেন এই সুপ্রিম লিডার। ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান, এতে 80 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হন বলে দাবি করে ইরান। এরপর জুম্মার খুতবায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের মুখে থাপ্পড় মারা হলো, তবে এই হামলায় যথেষ্ট নয় বলে তিনি জানান। ইরানের এই শীর্ষ নেতা চান যুক্তরাষ্ট্রের দিন শেষ হোক, তবে 2001 সালে 9/11 হামলার ঘটনায় খামেনি এই কাজে জড়িতদের নিন্দা জানান। একইভাবে এই ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের সামরিক হস্তক্ষেপের ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে জোরালোভাবে সতর্ক করেন প্রভাবশালী এই ধর্মগুরু। তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর নাম দিয়েছেন ক্যান্সার টিউমার এবং কেউ ইসরায়েলের বিরোধিতা করলে তাকে সহায়তার ঘোষণা দেন। ইসরায়েল ও ফিলিস্তিনি ইস্যুতে 2000 সালের 15 ডিসেম্বর খামেনি বলেন, ক্ষতিকর টিউমার রাষ্ট্রকে এই অঞ্চল থেকে অপসারণ করা উচিত। একদিকে শক্তিধর দেশগুলোকে থোড়াই পাত্তা দেন, অন্যদিকে নির্যাতিতদের প্রতিও তার পুরো সমর্থন রয়েছে। কদিন আগে ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইসলামিক জিহাদ নেতা জিয়াদ আল নাখালার কাছে লেখা আলাদা চিঠিতে খামেনি বলেন, আমাদের অন্তর আপনাদের সংগ্রামের সঙ্গেই আছে, চূড়ান্ত বিজয় আসবেই। দখলদারদের বিরুদ্ধে লড়াই মানে জুলুম, কুফরি শক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। আপনাদের বিজয় ধারাবাহিকতার জন্য অন্তহীন দোয়া রইল। পুরো নাম আয়তুল্লাহ সৈয়দ আলী হুসাইন খামেনি। 1939 সালের 15 জুলাই মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন খামেনি। পূর্বপুরুষদের বেশিরভাগই এসেছেন ইরানের তাফরেজ বা বর্তমান মারকাজি প্রদেশ থেকে। তারবিজ শহরে বসবাস শুরু করেছিলেন তারা। ধর্মগুরু বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ও মা খাদিজা মীর দামাদির 8 সন্তানের মধ্যে খামেনি দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে খামেনি 6 সন্তানের বাবা, 4 ছেলে মোস্তফা, মুজতাবা, মসউদ ও মাসাইম এবং 2 মেয়ে বুশরা ও হুদা। ছেলেদের 4 জনই আলেম, বড় 2 ছেলে ইরাক ইরান যুদ্ধে অংশ নিয়েছেন। সেই যুদ্ধে নিজের এক নাতিকে হারিয়েছেন আলী খামেনি, নিজেও ফ্রন্টলাইনে থেকে সফলভাবে সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। শৈশবেই ধর্মতত্ত্বের গভীরে প্রবেশ করেন খামেনি। 4 বছর বয়সে ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন। এরপর প্রাথমিক শিক্ষা শেষে আধ্যাত্মিক পড়াশোনা শুরু করেন মাশহাদেই। 1957 সালে মাশহাদ থেকে বর্তমান ইরাকের নাজাফ শহরে পড়াশোনা করতে যান, কিন্তু কিছুদিন পর বাবার ইচ্ছায় ইরানের কোম শহরে এসে বসবাস শুরু করেন। ১৯৫৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সেখানে উচ্চতর ধর্মতত্ত্ব শেখান খামেনি। এই সময় তিনি আয়তুল্লাহ রুহুল্লাহ খামেনির অনুরাগী হন। আলী খামেনির জীবনী নিয়ে লিখেছেন মেহেদী খালাজি, তিনি বলেন, আলী খামেনি মাত্র 11 বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন। রাস্তায় তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন, তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে যেত। খামেনি সোভিয়েত ইউনিয়নের পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া থেকেও উচ্চতর শিক্ষা গ্রহণ করেন বলে উইকিপিডিয়ার তথ্যে জানা যায়, যদিও এই বিষয়ে খামেনির ওয়েবসাইটে কোনো কিছুর উল্লেখ নেই। পারমাণবিক অস্ত্র তৈরির সমর্থন করেন না খামেনি। তিনি বলেন, এ ধরনের অস্ত্র তৈরি এবং ব্যবহার ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ। তবে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ 6 জাতির স্বাক্ষরিত চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র সরে গেলে ঘোষণা দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে ইরান। বর্তমানে বিষয়টি আন্তর্জাতিক বিতর্কের অংশ, তাই ইরানের উপর এখনও অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। খামেনি পারমাণবিক ব্যবহার সম্পর্কে বলেন, তিনি বেসামরিক কাজে পারমাণবিক পদক্ষেপে বিশ্বাসী, কারণ তেল গ্যাস চিরকাল মজুদে থাকতে পারে না। এছাড়াও তিনি মনে করেন, পরমাণু জ্বালানি তৈরির অধিকার অবশ্যই ইরানের রয়েছে। ২০০৯ সালে খামেনির এক জিহাদি বক্তব্য নাড়া দিয়েছিল মুসলিম বিশ্বকে। তিনি বলেছিলেন, আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ আর কিছু সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন,
এর সবটুকু ইসলাম ও ইসলামী বিপ্লবের জন্য আমি দান করে দেব। বাগান করা ও কবিতা লিখতে ভালোবাসেন খামেনি। ভাষাগত দক্ষতা ও সাহিত্য অনুরাগী হিসেবে তার খ্যাতি রয়েছে। বলা হয়ে থাকে ভাষা ও সাহিত্যে তিনি অন্যান্য রাষ্ট্রনায়কদের তুলনায় অনেক বেশি যত্নশীল। মাতৃভাষা ফার্সি হলেও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারেন তিনি। মিশরের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব সৈয়দ কুতুবের লেখা বইসহ একাধিক আরবি বই অনুবাদ করেছেন ফার্সিতে, ইংরেজিও চর্চা করেন, এমনকি তার বাবার মাতৃভাষা আজারবাইজানিতেও শুদ্ধভাবে কথা বলতে পারেন তিনি। পরিকল্পনা করে কাজ করেন খামেনি, ফলস্বরূপ রেভলিউশনারি গার্ডকে অনেক বেশি ক্ষমতাশালী করে তুলতে সক্ষম হন। ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম সহায়ক ও সমর্থক তিনি। 2004 সালে খামেনি বলেন, একটি দেশের উন্নয়ন সেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের উপর নির্ভর করে। খামেনির নেতৃত্বে ইসলামী শাসনের যুগোপযোগী রূপ দেখেছে বিশ্ব। আইনের শাসনে দৃঢ়চেতা, কূটনীতিতে অবিচল, সমরনীতিতে নির্ভীক, বিজ্ঞান ও প্রযুক্তিতে তথাকথিত আধুনিকতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছেন খামেনি। পশ্চিমা বিশ্ব যেখানে ইসলামোফোবিয়াকে উৎসাহ দিচ্ছে, সেখানে ইসলামের আদর্শ বিশ্বময় প্রতিষ্ঠা করতে যে কজন দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের একজন আয়াতুল্লাহ সৈয়দ আল হুসাইনি খামেনি। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। ঘরে ও ঘরের বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।